হে গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন আমি এইখানে যে কারণে আছি সেই কারণ অনেকেই হয়তো জানো। আজকে আমাদের সকলে পরিচিত অলোকেশ দা, অর্থাৎ অলোকেশ দেবনাথদার অ্যাজ এ প্রডিউসার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে। সিনেমার নাম হচ্ছে বিজয়া দশমী। তো সেই সিনেমারই প্রিমিয়ার ইভেন্টে আমি আজকে যাচ্ছি। আমি এখন আছি ব্যারাকপুরে, সকলে দেখতে পাচ্ছ হয়তো স্টেশনটাই যে ব্যারাকপুর লেখা আছে। তো খুব আনন্দিত, খুব এক্সাইটেড আমি। তোমরা কে কে এই সিনেমার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও, তোমাদের সিনেমার ট্রেলার কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের স্টেশনে। তো ব্যাপার হচ্ছে আমি ব্যারাকপুর থেকে সোজা গেলাম হচ্ছে দমদম জংশনে, ওখানে নামলাম শান্তিপুর লোকালে। তারপরে ওখানে তাড়াহুড়ার মধ্যে আমি বিড়িয়ে করতে ভুলে গেছি দমদম জংশন। ওখান থেকে ধপড়া করে বেরিয়ে এলাম, নাগরবাজারে অটো ধরলাম। এখন সোজা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে এই যে দেখছো এদিকে পিভিআর ডায়মন্ড প্লাস থ্রি, ওখানেই হবে প্রিমিয়ার। দেখা যাক, আমি তো খুব এক্সাইটেড কী হয় না হয়। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। ভেবেছিলাম প্রচুর ঝটকি পোয়াতে হবে, কিন্তু পোয়াতে হয়নি আমার কিছু ইউটিউবারদের জন্য। সেটা আমার কাছে সত্যি গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। এগুলো ব্যাপারে হেল্প পেলে না খুব ভালো হয়, আর আমি এগুলো ব্যাপারে আজকে দারুণ হেল্প পেলাম। দেখা যাক এখন কখন সিনেমাটা শুরু হয়। 6টা থেকে শুরু হওয়ার কথা আছে, আমি এত বেশি আগে এসে ফেলেছি যে এখন কী বলবো। আমি এখন দাঁড়িয়ে থাকতে পারছি, কখন কে আসছে প্রথমবার অনেকের সাথে দেখা হচ্ছে, দেখা হবে। প্রথমবার জীবনে পিভিআরে এলাম, আমি সত্যিই অবাক যে কেমন হয় কী হয় ব্যাপারগুলোতে। আমি এখন আছি 5th floor-এ, যেখানে পিভিআর আছে, ফুড কোর্টের পাশেই আছি আমি। এই যে এদিকে ফুড কোর্ট, এটা ফুড কোর্ট। এখনও কেউ আসনি, আমি আসলে একটু তাড়াতাড়ি চলে আসছি। এখানেই হবে আজকে অলোকেশের প্রথম সিনেমার প্রিমিয়ার। মারাত্মক রকম এক্সাইটেড ভাই, এত এক্সাইটেড আমি মানে পৌঁছানো হয়নি, এত বেশি এক্সাইটেড। সিরিয়াসলি মানে কী বলবো, একদম আলাদা একটা অনুভূতি হচ্ছে। তো দেখা হবে কিছুক্ষণ পর। আর্টিফিশিয়াল ওয়ার্ড আমরা ক্রিয়েট করেছি, কিন্তু যেটা রিয়েলি ফিল দেয় দাও আপনাদেরকে। তো একটু 10 মিনিটসের মধ্যে সেই দুনিয়াতে ঢোকার জন্য রেডি থাকুন। এবং সিনেমা নিয়ে কিছু বলার একটুই যাচ্ছে না, যেহেতু বাংলা থ্রিলার সিনেমা। সিনেমাটা আমি জানি না সব থেকে হয়তো খুব বেশি আউটস্ট্যান্ডিং বা একটা নাও, এখন বাজেটের একটা ফ্যাক্টর থাকে, অনেক কষ্ট করে সিনেমাটা বানানো। কিন্তু অ্যাটলিস্ট বাংলার অন্যান্য থ্রিলার সিনেমা থেকে আলাদা একটা থ্রিলার সিনেমা দেখলাম, ডিফারেন্ট দেখলাম, সেটা বলতে বাধ্য হবে, এটুকুনি গ্যারান্টি আমি দিচ্ছি। আমি তুলে দিচ্ছি ডিরেক্টরের হাতে। থ্যাংক ইউ সো মাচ। ডিফারেন্ট, আলাদা কিছু করতে হবে, আলাদা কিছু। আমি যদি পারি দেখতেও পারবে। আমি ইউটিউবে রিভিউ করতে করতে প্রডিউসার হয়েছি, আমার ভাই এখানে আসতে পারেনি, কো প্রডিউসার। ও শান, আমাদের ডিওপি একটু কিছু বলতে চাই। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই,
এরকমই লুকটা হয়েছিল, মানে একটু আলাদা রকমের যে বাংলা থ্রিলার ফিল্ম হতে পারে এবং সেটা এত সুন্দর হতে পারে সেটা এই সিনেমাটা দেখার পর আমার মনে হলো। তো কালকে যখন মানে যাচ্ছিলাম সেই প্রিমিয়ার শেষে বাড়িতে, তারপরে ব্লগটা শেষ করার মতো ক্ষমতা ছিল না কারণ অনেক দেরি হয়ে গেছিলো। তো শেষমেশ ব্লগটা এখানে শেষ করছি। সিনেমাটা আমার সত্যি দারুণ লেগেছে, প্রচুর লোকদের সাথে দেখা হলো, অনেকের সাথে কথা হলো, সত্যি একটা দারুণ সময় কাটলো। তো বেস্ট প্রিমিয়ার এভার আমার জীবনে, সেই দিনটা আমার অনেক দিন মনে থাকবে। তো রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, টাটা।